জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। ভগবতী কৃপা করুণায় আমরা ব্রজের শ্রেষ্ঠ ভক্ত লালাবাবুর জীবনী কথা আস্বাদন করছি। পূর্ববর্তী কথায় আমরা জানতে পারলাম কুবের সম ঐশ্বর্যের অতুল সম্পত্তির একছত্র অধিকারী লালাবাবু এক মুহূর্তকালে সংসারের সকল বন্ধন ছিন্ন করে, সকল সম্পত্তি তুচ্ছ জ্ঞানে পরিত্যাগ করে বৃন্দাবনে এসে চরম বৈরাগ্য নিয়ে সাধন ভজনে লিপ্ত হলেন। কখন কার জীবনে কীভাবে ভাগবত কৃপা বর্ষিত হয়, কখন কার জীবনে কীভাবে কোন বাণী কৃষ্ণ কৃপারূপে প্রকাশিত হয় তা কেউ বলতে পারে না। ঠিক তেমনটি হল ভক্ত লালাবাবুর জীবনে। এক রজকন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে কখন? এই একটা কথা লালাবাবু যখন শুনলেন তার জীবনে পরিবর্তন এসে যায়। রজকন্যার কথাটা লালাবাবুর কানে যেতেই হৃদয়ে যেন একটা আঘাত করল। সত্যি তো, জীবনের বেলা তো অবসান, জীবন বেলার সূর্য অস্তগামী, কামনা বাসনা এখনো তো শেষ হলো না। কামনা বাসনায় ভোগবিলাসের মধ্যে নিজের জীবন অতিবাহিত করছেন লালাবাবু। তিনি ভাবতে লাগলেন, এই কামনা বাসনার তুচ্ছ করে কবে গোবিন্দের চরণ আশ্রিত হবেন? ওই ছোট্ট বালিকার কথা যেন তার হৃদয়ে চেতনার কষাঘাত করল। সমস্ত মোহ মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন করে তীব্র সংসার বৈরাগ্য এসে গেল তার জীবনে। সমস্ত সম্পত্তি পরিত্যাগ করে কঠোর সাধন ভজন করে বাকি জীবনটা কাটাবেন বলে তিনি ঠিক করলেন, সংকল্প নিলেন। তিনি সকল কিছু ত্যাগ করে বৃন্দাবনের পথে যাত্রা করবেন। তখন লালাবাবুর বয়স ছিল 30 বছর। একখানি করপিন বহির্বাস পরিধান করে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে ঠিক করলেন। বাঁধা কি আসেনি? বাঁধা এসেছে। স্ত্রী কাত্যায়নী দেবী, পুত্র নারায়ণ সিংহ ও পরিজনেরা অনেক কান্নাকাটি করতে লাগলো। অনেকে অনেক বোঝালো লালাবাবুকে, কিন্তু কোনো কথাই শুনলেন না লালাবাবু, কোনো বাধাই মানলেন না। তার অমেঘ সিদ্ধান্ত, তিনি যে করে হোক বৃন্দাবনের পথে যাত্রা করবেন। বৃন্দাবনের পথে যখন যাত্রা করবেন, তার এক কর্মচারী তাকে বলছেন, মহারাজ এ কুবের সম ঐশ্বর্য তো আপনি হেলায় ফেলে গেলেন, একটা অংশ তো আপনি ভাগবত সেবায় লাগাতে পারেন। দারুণ কথা এটা, লালাবাবুর কথাটা বড় মনে লাগলো। তিনি স্ত্রী পুত্রকে দুই অংশে সম্পত্তি দিয়ে নিজের অংশটি দেবসেবায় লাগালেন। বৃন্দাবনে এসে লালাবাবু প্রথমে মথুরা বৃন্দাবনে বেশ কিছু জমিদারি ক্রয় করলেন, অবশ্যই নিজের জন্য নয়, দেবতা ও সাধু বৈষ্ণবের সেবার জন্য। প্রথমে তিনি বৃন্দাবনে কয়েক বিঘা জমি কিনে তার উপর একটা খুব সুন্দর সুরম্য স্থানে 25 লক্ষ টাকা ব্যয় করে শ্বেত পাথরের চতুষ্কোণ একটি মন্দির নির্মাণ করলেন। সকল ভক্তরা যখন বৃন্দাবন যায়, নিশ্চয়ই লালাবাবুর এই মন্দিরটি দর্শন করেছেন। সেই মন্দিরে প্রতিষ্ঠার পর বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, অপূর্ব সুন্দর হৃদয় মনোহরণকারী শ্রীবিগ্রহ তিনি প্রতিষ্ঠা করলেন। অপূর্ব নাম দিলেন শ্রীবিগ্রহের, লালাবাবুর নাম হচ্ছেন কৃষ্ণচন্দ্র সিংহ, তাকেই আমরা লালাবাবু বলি। তার প্রতিষ্ঠিত বিগ্রহের নাম কৃষ্ণচন্দ্রমা। কৃষ্ণচন্দ্র সিংহের প্রতিষ্ঠিত বিগ্রহ কৃষ্ণচন্দ্রমা, কি সুন্দর নাম তাই না?
কৃষ্ণচন্দ্রের আরাধ্য ধন কৃষ্ণচন্দ্রমা, যেন কৃষ্ণচন্দ্রের প্রাণনাথ, সেই প্রাণনাথ কৃষ্ণচন্দ্রমার সেবার জন্য যথাযোগ্য ব্যবস্থা করলেন লালাবাবু। নিত্য সেবা পূজা, নরনারায়ণ সেবা, সঙ্গে দান ধ্যান চলতে লাগলো বৃন্দাবনে। রীতিমতো বৃন্দাবনে সাড়া পড়ে গেল। মন্দিরের সংলগ্ন একটি অন্নছত্র খুললেন লালাবাবু। বছরে 22,000 টাকা তিনি ওখানে ব্যয় করেন। মথুরায় তখনকার দিনে শেঠরা সর্ব অপেক্ষা ধনী ছিল, দান ধ্যানও করত, তবে লালাবাবুর মতো নয়। দান ধ্যানের দিকে লালাবাবু অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন বৃন্দাবনে, কারণ লালাবাবু যে দান করতেন তাতে কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থের দান। তাই সকলে লালাবাবু জয়গান গাইত। এই জয়গান শুনে শেঠদের হিংসে হতো। সে যাই হোক, লালাবাবু তাতে কিছুই না, তিনি তার ভগবত সেবা ও দান ও নারায়ণ সেবা সুষ্ঠুভাবে করতে লাগলেন। মন্দিরে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পর লালাবাবুর হঠাৎ করে একদিন মনে হলো, শ্রীবিগ্রহের যে প্রাণ প্রতিষ্ঠা ঠিকমতো হয়েছে কি না একটু পরীক্ষা করে দেখা উচিত। কীভাবে পরীক্ষা করবেন তা চিন্তন করছেন লালাবাবু। মাঘ মাসে বৃন্দাবনে প্রচণ্ড শীত হয়, এত শীতে মাখন কোনো দিন গলে না। লালাবাবু এক খণ্ড মাখন নিয়ে আসলেন মন্দিরে, এনে সেবকের হাতে দিলেন, দিয়ে বললেন, ঠাকুর এই মাখনটা আপনি শ্রীবিগ্রহের মাথার উপর রাখুন। সেবক লালাবাবুর কথা শুনে অবাক, মাখনের এই খণ্ডটা কৃষ্ণচন্দ্রমার জির মস্তকে রাখবো, এ কি করে হয়? লালাবাবু এসে বললেন, আরে আমি যা বলছি তা তো করুন, রাখুন, আমি দেখতে চাই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কি না। যদি আমার কৃষ্ণচন্দ্রমার অঙ্গে সুষ্ঠুভাবে প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকে, সেই প্রাণের উষ্ণতায় মাখন গলতে লাগবে, মাখন গলে যাবে। এই শীতে তো আর মাখন গলবে না, ওই কৃষ্ণচন্দ্রমার অঙ্গের উষ্ণতায় মাখন গলে পড়বে, তখন আমি বুঝব আমার কৃষ্ণচন্দ্রমার প্রাণ প্রতিষ্ঠা সুষ্ঠুভাবে হয়েছে। সেবক লালাবাবুর কথা মতো দ্বিধাগ্রস্ত না হয়ে মাখনের খণ্ডটা নিয়ে কৃষ্ণচন্দ্রমার মাথার উপর রাখলেন। লালাবাবু দারুণ উৎকণ্ঠা উৎসাহ নিয়ে শ্রীবিগ্রহের মুখের দিকে তাকিয়ে আছে অপলক নয়নে। আহা কি অপূর্ব দেখতে কৃষ্ণচন্দ্রমা, আশ্চর্য ব্যাপার, অল্প কিছুক্ষণের মধ্যে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের মনোবাসনা পূর্ণ করতে নিজের অঙ্গের উত্তাপে মাখনখানা গলে গলে মস্তক দিয়ে মুখের উপরে পড়তে রাখলো গলে গলে। লালাবাবু অভিভূত হয়ে গেলেন, ভক্তিতে গদগদ হয়ে দুচাকে জল নিয়ে কৃষ্ণচন্দ্রমার দিকে তাকাতে লাগলেন। এই কথা ধীরে ধীরে বৃন্দাবনে সর্বত্র প্রচার হয়ে গেল, সবাই জয়ধ্বনি দিতে লাগলো, জয় কৃষ্ণচন্দ্রমার জির জয়, জয় লালাবাবুর জয়, জয় লালাবাবুর জয়। এইভাবে আরো একবার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা প্রাণ আছে কিনা পরীক্ষা করেছিলেন লালাবাবু। একখণ্ড তুলো এনে সেবকের হাতে দিলেন বিগ্রহের নাকের সামনে ধরার জন্য। সেবক তুলো এনে নাকের সামনে ধরতেই তুলোটা কাঁপতে লাগলো, কারণ বিগ্রহে প্রাণ আছে, তাই শ্বাসের সঙ্গে সেই বায়ুতে তুলোটা কাঁপছে। বোঝা গেল কৃষ্ণচন্দ্রমা জাগ্রত মহাই বিগ্রহ, ভক্তের প্রাণধন তো জাগ্রত হবেই। কৃষ্ণচন্দ্রমার এক পাশে শ্রীমতী রাধারানী, অপর পাশে লক্ষ্মী দেবী।
সে যাই হোক, লালাবাবু 30 বছর বয়সে বৈরাগ্য ধর্ম নিয়ে এসেছেন শ্রীরাম বৃন্দাবনে সংসার ছেড়ে। 40 বছর বয়সে তিনি পূর্ণ বৈরাগ্য নিয়ে মাধুকরী ব্রত করে জীবন ধারণ করতেন। বৃন্দাবনে এত যার প্রাচুর্য, এত যার দানের স্বীকৃতি, তিনি ভাবাবেশে ভিক্ষার পাত্র নিয়ে ধ্যান মগ্ন হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। একদিন ধ্যানস্থ হয়ে লালাবাবু নাম স্মরণ করছেন। কৃষ্ণচন্দ্রমাজি তার ধ্যানের মধ্যে এসে তাকে দর্শন দিলেন, দিয়ে বললেন, লালা, ও লালা, তোর সেবায় আমি বড় খুশি হয়েছি, খুব তৃপ্তি আমি তোর সেবা পেয়ে, তোর দীনতা, তোমার ভক্তিতে আমি বড় প্রসন্ন। এছাড়া আমি তোমার কাছে কিছু চাই, আমাকে কিছু ভিক্ষা দিতে হবে। এই কথা শুনে লালাবু বললেন, ও প্রভু, তোমার কৃপাই তো সব কিছু, আমার যা কিছুই আছে সব তো তোমারই কৃপায়। তোমার কৃপায় যখন আমি সব কিছু পেয়েছি, ভিক্ষা কেন বলছো? তোমার কি চাই বলো, আমি তা দেব তোমায়। তুমি আমায় একটা মন্দির করে দেবে? কৃষ্ণচন্দ্র মাঝি বলছে, নতুন মন্দির প্রতিষ্ঠা করে আমাকে প্রতিষ্ঠা করবে? লালাবাবু এ কথাটা শুনে একটু বিচলিত হয়ে বললেন, এখন তো আর দ্বিতীয় মন্দির করার অর্থ নেই গো প্রভু, কলসিতে একসময় অনেক অর্থ ছিল, ঢালতে ঢালতে কলসি এখন শেষ হয়ে গেছে, আমি একেবারে নিঃস্ব। দ্বিতীয় আর একটা মন্দির করব, ওতে তো আমার পয়সা নেই। কৃষ্ণচন্দ্র মাঝি বললেন, আরে এ মন্দির সে মন্দির না, আমি তোমাকে যে মন্দিরের কথা বলছি সে মন্দির তৈরি করতে কোনো অর্থের প্রয়োজন হয় না, আমি তোমাকে বলছি তোমার হৃদয় মন্দিরে কথা, আমি তোমার হৃদয় মন্দিরে থাকতে চাই, তুমি তোমার হৃদয়ে মন্দিরে আমায় প্রতিষ্ঠিত করবে। লালাবাবু বললেন, বেশ তো বেশ, তাই তো হোক, তাই হোক, এসো এসো কৃষ্ণচন্দ্রমা, তুমি এসো আমার হৃদয়ে এসে বিরাজ করো, হৃদয়ে এসে বসবে, এ তো আমার আনন্দের কথা, এসো এসো। ব্যাকুল হয়ে মনো মন্দিরে বিরাজ করার জন্য ভগবানকে নিবেদন করতে লাগলেন লালাবাবু। একটা বাছুর যখন ছুটে বেড়ায়, তার সঙ্গে সঙ্গে তার মা গাভী মাতা তিনিও পিছন পিছন ছুটে বেড়ায়। ঠিক তেমনি ভক্তের পিছনে পিছনে ভগবান ছুটে যায়। যোগী হৃদয়ে বৈকুণ্ঠে নাহি থাকি আমি, সদা ভক্তে নিকটে রহিয়া গান শুনি। ভগবান তো আর বৈকুণ্ঠে থাকে না, তিনি তো সদা ভক্তের হৃদয়ে বাস করে। লালাবাবু তার মনো মন্দিরে তার প্রাণ প্রিয় কৃষ্ণচন্দ্র মাঝিকে প্রতিষ্ঠা করার পর একদিন প্রভু নিজেই নির্দেশ করছে লালাবাবুকে বৃন্দাবন ছেড়ে গিরিরাজ গোবর্ধনে গিয়ে থাকার জন্য। গোবর্ধনে গিয়ে ভজন সাধন করতে লালাবাবু ভগবত প্রেরণায় গোবর্ধনের শান্ত ও নির্জন পরিবেশে ভজন সাধন আরও ভালোভাবে হবে বলে তিনি একেবারে নির্জন পরিবেশে এসে থাকতে লাগলেন। নির্দেশ পাওয়া মাত্র একটু দেরি না করে তিনি গোবর্ধনে চলে এসেছেন। গোবর্ধনে এসে নিত্য গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে মাধুকুড়ি করে জীবিকা নির্বাহ করেন লালাবাবু। লালাবাবু ব্রজের বিভিন্ন সকল তীর্থ দর্শন করেছেন, গোবর্ধনের একটা গুফার ভিতরে থেকে ভজন করতেন, সন্ধ্যার সময় মাধুকুড়ি করতে যান। একদিন গোবর্ধন পরিক্রমা করে আসছেন, মন্দিরের পূজারি জিজ্ঞেস করলেন, বাবা, আপনি মাধুকুড়ি করতে প্রতিদিন যান? আজকে নয় মাধুকুড়ি করবেন না, আমি সন্ধ্যায়
ঠাকুরের ভোগের প্রসাদ নিয়ে আপনাকে দিয়ে আসব। এই কথাটা শুনে লালুবাবু বড় প্রসন্ন হলেন। সন্ধ্যার সময় ঘন ঘোর মেঘ করে বৃষ্টি শুরু হলো। মন্দিরের পূজারি বড় সংকটে পড়লেন। এত ঝড় বৃষ্টির মধ্যে তিনি কি করে প্রসাদ নিয়ে লালুবাবুর কাছে যাবেন চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন। আহা, কি বৃষ্টি! বাবা তো আমার জন্য ক্ষুধার্ত অবস্থায় প্রতীক্ষা করছে। বৃষ্টি কখন থামবে তখনই যেতে পারবেন পূজারি। বৃষ্টি থামার অপেক্ষায় পূজারি বসে রইলেন। বৃষ্টি একটু কমলো, অমনি মন্দিরের ভিতরে গিয়ে দেখলেন, অবাক দেখলেন, লালুবাবুর জন্য রাখা, পারস করে রাখা ঠাকুরের সামনে ভোগের থালাটা নেই। ঠাকুরের সামনেই তো ভোগের থালাটা ছিল, কোথায় গেল, কে নিতে পারে? যখন থেকে বৃষ্টি হচ্ছে তখন থেকে তো মন্দিরের তালা দেওয়া ছিল, কেউ তো আসেনি, থালাটা কোথায় গেল? পূজারি অনেক খুঁজে ওই ভোগ দেওয়ার থালাটা খুঁজে পেল না, যে থালায় তিনি ভোগের সকল দ্রব্য সামগ্রী পারস করে ভগবানকে নিবেদন করেছিল, তা লালুবাবুর জন্য রেখেছিল, সেই থালাটা খুঁজে পেল না। আর কাল বিলম্ব না করে অন্য একটা থালায় কিছু ভোগের প্রসাদ সাজিয়ে ছুটলেন লালুবাবুর কাছে। তাকে দেখে লালুবাবু অবাক হয়ে গেল, আরে পূজারি বাবা, আবার আপনি কি নিয়ে আসলেন? প্রথমে যা এনেছেন তা অনেক প্রসাদ ছিল, ওই দেখুন, আমি অল্প করে পেয়ে বাকিটুকু আলাদা করে রেখেছি। পূজারি অবাক। পূজারি মন্দিরের তালা আর ভোগের বস্তু সামগ্রী লালুবাবুর ঘরে দেখে অবাক, এই থালা এখানে কি করে আসলো, কে নিয়ে আসলো এই মিষ্টির রাতে? এই থালাটাই তো আমি খুঁজছি। লালুবাবু বললেন, কেন, এ আপনি কি বলছেন? আপনি তো কিছু সময় আগে এসেন দিয়ে গেলেন, থালা ভর্তি করা ভোগের প্রসাদ এনে দিয়ে গেলেন। পূজারি তো অবাক করে বললেন, আরে আমি কোথায় আসলাম, কি ঝড় কি বৃষ্টি, তার কারণে মন্দির থেকে আমি বেরই হতে পারিনি। এই বৃষ্টি কমলো, আমি মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম আপনার জন্যে পারস করা ভোগের থালাটা নেই। থালা না পেয়ে, ভোগের সামগ্রী কিছু না পেয়ে মাটির থালায় করে কিছু ভোগ আর ফল নিয়ে আসলাম। এই শুনে লালুবাবুর অষ্টসাত্ত্বিক ভাব হয়ে গেল। তিনি প্রেমের বিকার পরিপূর্ণ অচেতন অবস্থায় ভূমিতে পড়ে গেল। চেতন না পেতেই অশ্রু জলে গদগদ কণ্ঠে বলতে লাগলেন, হাই প্রভু, হে গিরি গোবর্ধনধারী, হে কৃষ্ণচন্দ্রমা, এই অধমের জন্য এত কষ্ট করলে তোমার, তোমার এত কষ্ট হলো, আমি তোমাকে চিনতে পারিনি। যদি আমি তোমাকে চিনতে পারিনি, তুমি তো আমাকে তোমায় চিনিয়ে দিতে, এত ছল কেন করলে প্রভু? কৃপা যখন করবে বললে ভাবলে, কৃপার মধ্যে এত কৃপণতা কেন করলে প্রভু, এত কৃপণতা কেন করলে? পূজারি অপলক নয়নে লালুবাবুর এই বিলাপ, এই বিরহ বিলাপ দর্শন করলেন। লালুবাবু জপ ধ্যানে কৃষ্ণ চিন্তায় দিনাতিপাত করলেও তিনি কারো কাছে দীক্ষা নেননি। তবে বৃন্দাবনে এসে তিনি গোবর্ধনে ছিলেন, তখন পরিক্রমাকালে এক মহাত্মাকে তিনি দর্শন করতেন। মহাত্মাজি ছিলেন সিদ্ধ কৃষ্ণদাস বাবা। তখনকার সময়ে সাধক ও সিদ্ধ মহাত্মা রূপে তিনি সুপ্রসিদ্ধ ছিলেন মথুরাবাসীর কাছে। বৈষ্ণব জগতে তার অসামান্য অবদান। অদীক্ষিত লালুবাবু দীক্ষা নেওয়ার বাসনা ছিল তার কাছে, কিন্তু কৃষ্ণদাস বাবা রাজি হলেন না।
তিনি বললেন, দীক্ষা তোমাকে অবশ্যই দেব, তবে আরও কঠোর সাধন ভজন তোমায় করতে হবে। তোমার মধ্যে বিষয়ের জ্ঞানে সূক্ষ্ম কুসংস্কার যদি এতটুকুও থাকে, তা তোমার প্রথমে তাই দূর করতে হবে। তিনি আরও বললেন, তার বিচারে যখন সময় হবে তখন তিনি নিজেই আসবেন। লালাবাবু ভাবতেন, দুঃখ বেদনা হতো, এত কঠোর সাধন ভজন তার, সংসার ত্যাগ করে এসেছেন, ব্রজে আছেন, নিত্য মাধুকুরি করে নিত্য গিরাজ পরিক্রমা করেন। তিনি ভাবতে লাগলেন, কোথাও না কোথাও কোনো না কোনো ক্রুটি তো আছে তার ভজনে, তাই তো বাবাজি মহারাজে কৃপা হচ্ছে না। হঠাৎ একদিন নিজের ক্রুটি তিনি ধরে ফেললেন, ভজনের ক্রুটিটা কোথায়। ভজনের ক্রুটি ধরাটাই হলো আসল কাজ। লালাবাবু দৈনিক প্রতিদিন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মাধুকুরি করেন, তার শুধু পদ অভিমানের, এক প্রকারের অভিমানের কারণে তিনি মথুরার সেই ধনী শেঠের বাড়িতে গিয়ে কখনো ভিক্ষা করতে যাননি। যে ধনী শেঠরাদের কাছে লালাবাবুর কৃতি কাহিনী যেন ধন্য ধন্য রব হতো, অনেকটা একটু অভিমান একটু অহংকার বোধ ছিল বলে মনে হয় সেই শেঠজের কাছে তিনি মাধুকুরি করতে যেতেন না। একদিন লালাবাবু ভাবলেন, আমি ধনী শেঠদের বাড়ির পাশে গিয়ে মাধুকুরি করবেন, তাই মাধুকুরি করার জন্য শেঠজির বাড়ির কাছে গিয়ে উচ্চস্বরে হরে কৃষ্ণ মধুর নাম তিনি উচ্চারণ করতে লাগলেন। লালাবাবুর মনে ধারণা, শেঠজির বাড়িতে গিয়ে যদি আমি ভিক্ষা করতে পারি, শেঠজির বাড়িতে গিয়ে যদি আমি মাধুকুরি করতে পারি, তাহলে আমার মনের মধ্যে যে আভিজাত্যের অহংকার আছে তা কিঞ্চিত রূপে যদি থেকে থাকে তা দূর হয়ে যাবে। সেই অভিমান শূন্য হৃদয়ে সাধন ভজন করলে তবেই ভগবত, তবেই গুরু বৈষ্ণবের কৃপা আসবে। তাই আজ অভিমান শূন্য হৃদয়ে বৈষ্ণবের ধর্ম, অভিমান শূন্য হওয়া, আজ অভিমান শূন্য হৃদয়ে সকল মর্যাদা তিনি পায়ে ঠেলে দিয়ে অভিমান অহংকারকে তুচ্ছ ভেবে আজ শেঠজিদের দুয়ারে দাঁড়িয়ে তিনি উচ্চস্বরে হরিনামের সঙ্গে মাধুকিরির ঝোলা নিয়ে দাঁড়িয়ে রইলেন। শেঠজিরা দৌড়ে এসে দেখলেন, এ তো সেই লালাবাবু যাকে মহাদানী বলা হয়, এই তো সেই লালাবাবু যার দানে এই বৃন্দাবন প্রশংসিত, বৃন্দাবনের সকলে যার প্রশংসা করে, এই তো সেই লালাবাবু। শীতলা লালাবাবুকে মনে মনে খুব ঈর্ষা করত, তারা আজ অবাক হয়ে দেখছেন লালাবাবু দুয়ারে দাঁড়িয়ে আছেন, এমন বৈষ্ণব এমন পরম ভক্তকে দেখে তারা অবাক হয়ে গেল। সকলে এসে লালাবাবুর জয়গান গিয়ে মুখরিত হয়ে লালাবাবুর চরণে পড়ে প্রণাম করতে লাগলেন। তাদের সকল অহংকার আজ পরাজিত হয়ে গেল লালাবাবুর কাছে, সকলে এসে লুটিয়ে পড়লেন লালাবাবুর চরণে, ধন্য ধন্য। শেঠজিরা অনেক ধন দৌলত তথ্য নিয়ে আসলেন লালাবাবুকে ভিক্ষা দেবেন বলে। লালাবাবু বললেন, না না শেঠজি, এসব আমার প্রয়োজন নেই, আমাকে শুধু এক মুষ্টি ভিক্ষার অন্ন দিলেই হবে। শেঠজিরা অবাক, ভক্তি সহকারে লালাবাবুর সত্যি মহানতা, তার বৈষ্ণবতা, তার দীনতা, তার অভিমান শূন্যতার পরিচয় দিলেন লালাবাবু। সকলে প্রণাম করতে লাগলেন লালাবাবুর চরণে, সত্যিকারের একজন বৈষ্ণব সাধক।
যিনি মুহূর্তের মধ্যে সম্পত্তি ত্যাগ করে, মুহূর্তের মধ্যে অহংকার আভিজাত্য ত্যাগ করে, মুহূর্তের মধ্যে সকল দুর্বাসনা ত্যাগ করে চলে এসলেন এই বৈষ্ণবতার পথে, এই পরম সাধকের পথে। বেশি দিন তার আয়ু ছিল না, 42 বছর বয়সে পুণ্যবান মহাপুরুষ লালাবাবু দেহ রক্ষা করেন। শোনা যায় তার কুষ্ঠিতে যখন বিচার হচ্ছিল তখন কুষ্ঠি থেকে এক জাত বলেছিলেন যে খুরের আঘাতে লালাবাবুর মৃত্যু হবে, তাই তিনি খুর দিয়ে কখনো দাড়ি কামাতেন না। একদিন লালাবাবু যখন গোবর্ধন পরিক্রমা করছিলেন, গোয়ালিয়ারের মহারানী অত্যন্ত ভক্তি সহকারে প্রণাম করার জন্য সেখানে আসলেন। সে সময় লালাবাবু মৌনব্রত অবলম্বন করছিলেন। তিনি মহারানীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে মহারানীর দেহরক্ষী বাহিনীর একজন ঘোড়া খুর সমেত তার পায়ে এসে আঘাত করে। তাই ঘোড়ার খুরের আঘাতে তিনি খুব ব্যথা পান। খুরের আঘাতে এত ক্ষতস্থান হয়েছে, সেই ক্ষতস্থান থেকে দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়। তারপর তিনি মধু বৃন্দাবন ধামে, চিন্ময় ধামে গমন করেন। জ্যোতিষী বলেছিলেন খুরের আঘাতে তার দেহ রক্ষা হবে। খুরের আঘাতে, এই খুরটা ওই দাড়ি কামানোর খুর নয়, ঘোড়ার খুর, অশ্বের খুর। আসলে বিধির বিধান কী হতে পারে তা কারো নির্ণয় করার সামর্থ্য নেই। লালাবাবু যখন তীব্র এই ক্ষতের যন্ত্রণা ভোগ করত, কৃষ্ণচন্দ্রমার মন্দিরে তিনি থাকতেন জীবনের শেষ সময়, তখন তার সেবকরা বড় কষ্ট পেত। ভাবতেন যার সেবক এত কষ্ট পাচ্ছে, ভগবান তাকে এত কষ্ট দিচ্ছে। লালাবু বলতেন, তোমরা শুধু প্রভুজির দেওয়া কষ্টই দেখতে পাচ্ছ, আমি তো কষ্ট অনুভবই করছি না, আমি তো আনন্দের সমুদ্রে আছি, আমার মন ভরে যায় কৃষ্ণচন্দ্রমার অপরূপ রূপ মাধুরীমায়, অপরূপ কৃপা মাধুরীমায়। লালাবাবুর মৃত্যুতে সারা বৃন্দাবন শোকের ছায়া নেমে আসে। সেদিন মৃত্যুর সময় একটা বাসনা ছিল, সমাধিস্থ করার আগে দেহটিকে দুই পায়ে দড়ি বেঁধে বৃন্দাবনের পথে পথে ঘোরানো যেন হয়। অন্তিম সময়ে বৃন্দাবনে দেহান্তের পর ইচ্ছা অনুসারে সকল বৃন্দাবনের রজের মধ্যে লালাবাবুর দেহটা শায়িত করানো হয়। তারপর পরে কৃষ্ণচন্দ্রমার মন্দিরের পাশে লালাবাবুকে সমাধিস্থ করা হয়। মন্দিরের পাশে গেলেই আপনারা লালাবাবুর সমাধিটা দর্শন করতে পারবেন। ডান দিকেই আছে লালাবাবুর সমাধি। কি করে কুবের সময় সূর্য সম্পত্তি ত্যাগ করে বৃন্দাবনের সাধন ভজন করেছেন তিনি, তার উজ্জ্বল উদাহরণ লালাবাবু। এক সাধকের পথ, একজন বিষয়ী ছিলেন তিনি, বিষয়ীর থেকে তিনি কি করে সাধকের পথে আসলেন, কি করে সাধুগুরু বৈষ্ণবের সেবা করলেন, কি করে ভগবত কৃপা পেলেন, তা লালাবাবুর জীবনী থেকে আমরা জানতে পারি। আজকে এখানেই হরিকথা বিশ্রাম। আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সকল ভক্তদের শেয়ার করবেন। আজ এখানেই হরিকথা বিশ্রাম করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।